আমার ভবিষ্যৎ এমন মানুষের কাছে নিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, ছিনতাই হয়ে গেছে আমার গণতান্ত্রিক অধিকার। আমার যে গণতান্ত্রিক অধিকারটা ছিল সেই গণতান্ত্রিক অধিকারটা ছিনতাই হয়ে গেছে। Side has no place in democratic elections. আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অবশেষে তাহলে এবার যুক্তরাষ্ট্রের অ্যাকশন শুরু হয়ে গেল। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে 7ই জানুয়ারি নির্বাচন হয়ে গিয়েছে, কিন্তু এই নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এরকমটাই জানা গিয়েছে। দর্শক শ্রোতা, অবশেষে যুক্তরাষ্ট্র থেকে যেই সিদ্ধান্ত জানালেন এবং সেটাই হতে যাচ্ছে। দর্শক, আপনারা যেটা চেয়েছিলেন আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন এবং দেশের বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আমার ভবিষ্যৎ এমন মানুষের কাছে নিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, ছিনতাই হয়ে গেছে আমার গণতান্ত্রিক অধিকার। আমার যে গণতান্ত্রিক অধিকারটা ছিল সেই গণতান্ত্রিক অধিকারটা ছিনতাই হয়ে গেছে, কারণ আমরা গণতন্ত্রের নতুন সংজ্ঞা শুনছি, নতুন সংজ্ঞা জানছি। তারা নির্বাচনে পার্টিসিপেশন করার যে গুরুত্বই অনুভব করলো না, এটি কি গণতন্ত্রের কোনো মেসেজ বহন করে না? আমি যখন সিদ্ধান্ত নিয়ে নেই যে আমি আমি, তখন আর কেউই আমার কাছে নয় দামি। এই জন্য পারবে উত্তরটা আপনাকে 10 সেকেন্ডই দিলাম, কারণ সিদ্ধান্তটা হচ্ছে আমি এবং কেবল আমি। এখানে আর কোনো মানুষ, কোনো প্রাণ, কোনো কিছুই নয় দামি, এবং যে কোনো মূল্যে আমিই থাকব, তখন এখানে সবই সম্ভব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আর আমার সহ আলোচকবৃন্দ সবাইকে অনেক শুভেচ্ছা। আসলে ফেসবুক পিপলে একটা কথা বলার প্ল্যাটফর্ম, যেখানে আসলে আমরা মানুষের কথাও শুনি এবং আমরা নিজেরাও আমাদের একটা মতামত দিই। এবং আসলে যতবার এসেছি ততবারই কিন্তু আমি বলেছিলাম যে এই নির্বাচনটা যে হবে এরকম ভাবে হবে, এখানে কোনো কিছু এমন না যেটি আপনি এবং আপনি আমরা কেউ জানতাম না। এটি একটা মানে ভবিতব্য একটা বাস্তবতা ছিল, মোটামুটি আমরা সবাই জানতাম যে এরকম একটা 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 ক্ষণে একটা মুহূর্তে আমরা এসে দাঁড়াবো। এই একটা বাস্তবতার মধ্যে দিয়ে আমাদের মানে কথা বলা শুরু। আরেকটা ব্যাপার যেটা, দেখেন নির্বাচন 7 তারিখে কেমন হয়েছে না হয়েছে এটা নিয়ে কথা বলা, যারা মনে করেন যে এখানে তারা জয়ী হয়েছেন এবং যারা মনে করেন যে এখানে তাদের বর্জনের জন্য, বর্জনের যে আহ্বান সেটা জয়ী হয়েছে, উভয় প্রকার বাস্তবতাই কোনো না কোনো অর্থে একটা গল্পকে সামনে আনে। সেটা কি জানেন? সেটা হচ্ছে জনগণ অনেক বোকা। এই নির্বাচন নিয়ে কোনো কথা বললে অর্থ দাঁড়ায় যে জনগণ হচ্ছে অনেক বোকা, তারা কিছু বোঝে না। কিন্তু আসলে বাস্তবতা কিন্তু এটা না, জনগণ কিন্তু সবচেয়ে বেশি ভালো বোঝে। আমার এবং আপনার কোনো কথা বা কোনো স্টেটমেন্ট বা কোনো দলের কোনো স্টেটমেন্ট জনগণকে বিচলিত করতে পারছে না, কারণ যে যে দল যারা মনে করে ক্ষমতায় এসেছে তারা যে আসবে সেটি জনগণ জানে। আবার যারা এটা বর্জনের আহ্বান করছে তারা মনে করছে যে তাদের আহ্বানে তারা বর্জন করেছে, এটাও তারা মনে করে না যে তাদের আহ্বানে বর্জন করেছে, কারণ জনগণ সিদ্ধান্ত নিয়েছে বহু আগে। আমি বারবার বলেছি বিচ্ছিন্নতা, আমি জনগণ সাধারণ মানুষ, আমার কোনো বক্তব্যের কোনো মূল্যায়ন নাই, আমার কোনো পার্টিসিপেশন নাই। আমার ভবিষ্যৎ এমন মানুষের কাছে নিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, ছিনতাই হয়ে গেছে আমার গণতান্ত্রিক অধিকার। আমার যে গণতান্ত্রিক অধিকারটা ছিল সেই গণতান্ত্রিক অধিকারটা ছিনতাই হয়ে গেছে, কারণ আমরা গণতন্ত্রের নতুন সংজ্ঞা শুনছি, নতুন সংজ্ঞা জানছি, আমরা গণতন্ত্রকে নতুন ভাবে আবিষ্কার করছি। আমরা এখন শুনতে পাচ্ছি যে চীনেও এক ধরনের যেই চর্চা আছে সেই চর্চা কি চীনের মানুষের কল্যাণ করে নেই? কাজেই গণতন্ত্রের সংজ্ঞাকে আমরা নতুন ভাবে পাঠ করছি, তো জনগণ সেটার পার্টিসিপেটর। তো 7 তারিখের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে আপনার ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু ভবিষ্যৎই বলে দিবে। মানে বিরোধী দলের ভূমিকা এবং সরকারের অধীনে যে নির্বাচন সেটি আসলে পূর্ব নির্ধারিত, মানে মানুষ সকলের জানাই ছিল কি হতে যাচ্ছে, দল কি করবে, সরকার দল কি করবে, মোটামুটি পূর্বেরই ছিল বলতে যাচ্ছেন। মানুষ আর বোকা নয়, সবকিছু জানে। জি হ্যাঁ, কিন্তু তারপরে তো আমরা একটা জয় পরাজয়ের ফলাফল দেখতে পাচ্ছি,
এটাকে আপনি মানে নৈতিকতার আলোকে, রাজনৈতিক আলোকে, একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির আলোকে, ভোটার একজন ভোটার হবার নিরিখে, একজন নাগরিক হবার যে দায়িত্বশীলতার জায়গা থেকে, সবকিছু মিলিয়ে আপনার বিশ্লেষণটাকে একজন একজন শিক্ষাবিদ হিসেবে, একজন শিক্ষক হিসেবে আপনি সেটাই কিভাবে দেখেন? দেখেন, আমি আমার যেটা দুঃখ সেটা হচ্ছে যে বাংলাদেশের যে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল, হ্যাঁ, সার্বভৌমত্ব, স্বাধীনতার, বাংলাদেশের মানুষের যে স্বাধিকারের আন্দোলন, সেই স্বাধিকারের আন্দোলনটা এই বাস্তবতা এবং গণতন্ত্রের যে প্র্যাকটিসের বাস্তবতা, মানুষ যে বাংলাদেশের যে রাষ্ট্র, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, এই যে বক্তব্য, এই বক্তব্যটাই একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এই বক্তব্যটি এখন শুধুমাত্র একটা একটা ন্যারেটিভ, একটা স্টেটমেন্ট, এই বক্তব্যের কোনো বাস্তবতা নেই। এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক জায়গা। আর আরেকটি যেটা আমি আপনাকে বলবো যে সংসদে আপনারা এই যে এখন মনে করেন আলোচনা চলছে বিরোধী দল কে হবে, সেটিও কিন্তু আপনি আগে থেকেই জানতাম, আমরা সবাই কিন্তু সেটা নিয়েও কনসার্ন ছিলাম, মন্ত্রিসভা হয়ে গেছে সেটা নিয়ে কনসার্ন ছিলাম, কিন্তু আমাদের যে ডিটোরেশন হয়েছে শিক্ষাবিদ হিসেবে আমার সেটা দুঃখ লাগে। আপনার মনে আছে 96 সালে একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিএনপির অধীনে নির্বাচনটি হয়েছিল এবং যে নির্বাচনে অন্যান্য ব্যক্তিরা সেখানে যুক্ত হতে, দলরা যুক্ত হয়েছিল না, এবং সেই নির্বাচনে মাত্র 11 দিন ওই সরকার ক্ষমতায় থাকতে পেরেছিল। তো এই যে ওই জায়গা থেকে আজকে আমরা যেখানে এসেছি, এখানে আমরা বছর বছর দেখতে পাচ্ছি যে এমন ভাবে নির্বাচনকে নানা ফরম্যাটে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে যে সেই সব ফরম্যাটে ব্যক্তির কোনো অংশগ্রহণ নাই, নানা পার্টির কোনো অংশগ্রহণ নেই, এবং এই অংশগ্রহণ কোড অ্যান্ড কোড অংশগ্রহণ কি প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ। এখন আপনিও মনে করেন জাতীয় পার্টিকে 26 আসন দিয়ে দিয়েছেন নিজের। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো, যার কারণে সেই ভিডিওটি কিন্তু আপনারা না টেনে দেখতে চেষ্টা করবেন। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের, যাকে বলা হয় বাংলাদেশের রাজনীতির এক বিস্ময়কর প্রতিভা, অনেকে তাকে সৌভাগ্যবানও বলে থাকেন, তার রাজনৈতিক জীবনে সৌভাগ্যের যে পরশমণি, এটি বারবার তাকে যেভাবে স্পর্শ করেছে, সময় যেভাবে তার অনুকূলে চলে গিয়েছে, এবং তিনি যেভাবে একটার পর একটা ব্যাটিং করে কেবলই ছক্কা মেরে চলেছেন সুদীর্ঘকাল ধরে, এটি আমার জীবদ্দশায় দেখা অন্য কোনো রাজনৈতিক নেতার জীবনে ঘটেছে এরকম আমি বলতে পারব না। তার ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী হওয়া, এই বিষয়গুলো নিয়ে কে কিভাবে দেখেছেন জানি না, তবে তিনি যখন দৈনিক বাংলা বাণী পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে চাকুরি করতেন, ঠিক সেই সময় থেকে আমি তাকে চিনি রাজনৈতিক সহকর্মী হিসেবে, আমার নেতা হিসেবে, এবং তিনি যেহেতু যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং আমি সেই যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ছিলাম, ফলে তার যে ওয়ে অফ ওয়ার্কিং, এই জিনিসগুলো আমি দেখেছি কাছে থেকে। তার সফর সঙ্গী হয়ে বহু জায়গায় গিয়েছি, এমনকি তার যে নিজস্ব এলাকা নোয়াখালী, সেখানে যখন সম্মেলন হলো একবার, যেখানে একরামুল করিম এখন যে সংসদ সদস্য, তিনি যখন প্রথম সেক্রেটারি নির্বাচিত হলেন, ওই সম্মেলনে জনাব উবায়দুল কাদেরের সঙ্গে আমি উপস্থিত ছিলাম, আমরা একই গাড়িতে গিয়েছিলাম। তো তাকে আপনার যতই বেকুব মনে হোক, দুর্বল মনে হোক বা এলোমেলো মনে হোক, কিন্তু কাজ। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি, ভিডিও শেষ করে ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।